সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজ একটা নতুন কিছু নিয়ে দেখাবো আপনাদেরকে, সেটা হলো কিভাবে আমরা ভাইরাস তৈরি করতে পারি। তো এই জিনিসটা আমি আসলে কারো ক্ষতি করার জন্য বা কারো কোনো নষ্ট করার জন্য আমি এই ভিডিওটা করিনি, বা জাস্ট ফানি বা মজা করার জন্য আপনার ফ্রেন্ড বা বন্ধু বান্ধবের সাথে। তো অনেকেরই কৌতূহল আছে যে ভাইরাস কীভাবে তৈরি করে, আর সেটার জন্য আবার অ্যান্টিভাইরাসও ব্যবহার করা হয়। তো যারা অ্যান্টিভাইরাস বানায় তারাই ভাইরাস তৈরি করে। ভাইরাস কোনো হাওয়া থেকে আসে না, ভাইরাস আমাদের মতো মানুষেরাই তৈরি করে, করে সেটাকে অনলাইনের মধ্যে সারে আরেকজনের ক্ষতি করার জন্য। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা ভাইরাস তৈরি করতে পারি আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তার ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে নেক্সট টাইম আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটা নোটিফিকেশান আপনার পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে যে আপনারা কোনো রকমের কোডিং না জেনেই, প্রোগ্রামিং না জেনেই খুব সহজেই শুধু কপি এবং পেস্ট করে ভাইরাস তৈরি করতে পারেন। একদম সহজ তরিকাটা দেখাবো আজকে আমার ভিডিওর মধ্যে। যারা নতুন একবারে বিগিনার, যে অনলাইন সম্বন্ধে কিছুই বুঝেন না বা কোডিং সম্বন্ধে কিছু নলেজ নাই, তারাও এই কাজটা করতে পারবেন। তা আমি এই তিন আইটেমের ভাইরাস দেখাবো আপনাদেরকে আজকে। তো এই তিন আইটেমের ভাইরাসে যে কোডগুলো আছে, এই কোডগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেই বক্সের থেকে কপি পেস্ট করে আপনারা ভাইরাস তৈরি করতে পারেন। তবে অবশ্যই এই ভাইরাসটা তৈরি করার পরে কারো কাছে প্রয়োগ করবেন না, তাহলে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে। জাস্ট ফানি হিসাবে মজা করার জন্য আপনাদের আজকে আমি ভিডিওটা দেখাবো। ফার্স্টে আমরা এই এই যে 1 নম্বর এই কোডটাকে আমরা কপি করবো। এরকম তিনটা কোড দেওয়া আছে, এটা হলো ফার্স্টে 1 নম্বর, এটা হলো ডেঞ্জারাস ভাইরাস। দেখুন, এটা ক্রিয়েটিং এ ডেঞ্জারাস ভাইরাস। তো এই ভাইরাসটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখাবো। এই পুরো টেক্সটটাকে আমরা কপি করব। কপি করার পর আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব আমরা, নোটপ্যাডের মধ্যে। তো এখন আমরা একটা নোটপ্যাড বানাবো, সেভ করব। সেভ করার পর এখন আমরা যে কোডটাকে আমরা কপি করছি, এই কোডটাকে আমরা এই জায়গায় পেস্ট করে দেব। দেখুন, এই কোডটা আমরা কপি করছি, এই কোডটা এই জায়গায় পেস্ট করে এটাকে সেভ করব আমরা। সেভ এসে ক্লিক করার পর অবশ্যই আমাদেরকে এই ফাইলটাকে ব্যাট ফরম্যাটে সেভ করতে হবে। আমি আমারও বলি, এটা যেই কোনো নাম দেন না কেন, আপনি নাম দেওয়ার পরে ডট ফরম্যাট দিবেন আপনি ব্যাট। তো আমরা এটা নাম দেই ভাইরাস ডট ব্যাট, ব্যাট ফরম্যাটে আমরা সেভ করব। লেখার পরে আমরা সেভে ক্লিক করব। এখন আমাদের এটা একটা ভাইরাস হয়ে গেছে, এই দেখুন আমাদের ডেস্কটপের মধ্যে একটা ভাইরাসের একটা আইকন আসা গেছে দেখুন। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি, ভুলবশত হোক যায়নি হোক, তাহলে আমার 100% ক্ষতির সম্মুখীন আছে। এটা কি পরিমাণ ক্ষতি হবে সেটা আমি এখন আপনাদেরকে ক্লিক করে দেখাইতে পারতেছি না। তো এটা হলো ফার্স্ট ডেঞ্জারাস ভাইরাস, যেটা আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এখন আমি দেখাবো আপনাদেরকে 2 নম্বর ভাইরাস। তো 2 নম্বরটার কোডটাও এই জায়গার মধ্যে কোডগুলো দেওয়া আছে, সেম সিস্টেম। আপনি এই ফার্স্টে 1 নম্বরটা আমরা যেভাবে করছি, ঠিক 2 নম্বরটা আপনি সেভাবে করবেন। এই যে কোডগুলো আছে, কোডগুলো শুরু থেকে এই এই জায়গা শুরু থেকে এই শেষ পর্যন্ত আপনারা কপি করে নেবেন। কোটাকে কপি করার পরে সেম একটা নতুন একটা ফোল্ডার বানাবো, ফোল্ডার বানায় সেটাকে আমরা ব্যাট ফরম্যাটে সেভ করব। এই জায়গায় যেরকম আমরা সেভ করছি ব্যাট ফরম্যাটে, ঠিক সেইভাবে আমরা ব্যাট ফরম্যাটে সেভ করলে একটা লোগো, একটা সেটিং এর একটা লোগো আইসন আইসা যাবে। তখন এই ফাইলটাকে যদি চাই যে আমরা যে কারোর সাথে মজা করতে, আপনি অনলাইনের মধ্যে এটা লিংক দিতে পারেন, বিভিন্ন ফাইলের সাথে অ্যাটাচ করাতে পারেন, বিভিন্ন সফটওয়্যারের সাথে অ্যাটাচ করতে পারেন। যদি ভুলবশত কেউ এই ফাইলের মধ্যে ক্লিক করে, তাহলে তার 100% ক্ষতির সম্মুখীন।
দুই নাম্বারটাও দেখাইলাম আমরা, এটা হলো তিন নাম্বারটা। ঠিক সেম প্রসেস আপনি ফার্স্টে যেরকম দেখাইছি আমি, এই ফাইলটাকে আপনি কপি করবেন, কপি করার পরে ব্যাড ফরম্যাটে সেভ করবেন আপনার নোট নোটপ্যাডের মধ্যে। তো এই বন্ধুরা, আজকে আমার ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখালাম যে কিভাবে ভাইরাস তৈরি করবেন। এই কোডগুলো আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আপনারা চাইলে সেই জায়গা থেকে শুধু কপি করে পেস্ট করে আরামসে ভাইরাস তৈরি করতে পারেন। তো অবশ্যই কারো ক্ষতি করবেন না, সবার কাছে একটা রিকোয়েস্ট, এটা বাস নিজেদের মধ্যে মজা করার জন্য বা কীভাবে ভাইরাস তৈরি করে এটা জানানোর জন্য আমি আপনাদেরকে আমার এই আজকে ভিডিওটা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আর যদি কারো কোনো বিষয়ে জানার বা প্রয়োজন মনে করেন কোনো কিছু, কোনো বিষয়ের উপরে বা অনলাইন সম্বন্ধে, ইন্টারনেট সফটওয়্যার এরকম কোনো কিছু সম্বন্ধে যদি জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ওই বিষয়ের উপরে ভিডিও বানানোর জন্য। তা আজ বন্ধুরা এই পর্যন্তই, নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।